এবার কি হবে? প্রেসিডেন্সি জেল সুপার সম্পূর্ণরূপে ফেঁসে গেল। আংটিকাণ্ডে সংশোধনাগারে সুপারকে সরাসরি তলব করল আদালত। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। তার হাতের রূপোর একটি আংটি নিয়ে ইডির প্রভাবশালী প্রশ্নের পরিপ্রেক্ষিতে এমনই নির্দেশ আদালতের। আগামী 26 এপ্রিল জেল সুপারকে লিখিত জবাবসহ হাজিরা দিতে হবে আদালতে এবং সঠিক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে আদালতের মধ্যেই। জেলের মধ্যে থাকা অবস্থাতেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি পড়ে রয়েছেন। তা নিয়ে বুধবার আদালতে বিস্তর জলঘোলা হয়। ইডি দাবি করে পার্থ এতটাই প্রভাবশালী যে জেল কোড ভেঙে আংটি পড়ে জেলে ঘুরলেও তা নিয়ে কেউ কিছু বলার নেই। যদিও পার্থর দাবি শরীরের কারণেই আংটিটি খোলেননি তিনি। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পরে জেল সুপারকে ডেকে পাঠানোর কড়া নির্দেশ দেয় আদালত। আগামী 26 এপ্রিল সকাল 11টায় জেলের সুপারকে আদালতে হাজিরা দিতে হবে। সূত্রের খবর, শুনানি শেষেই পার্থ হাত থেকে আংটিটি খুলে নেন। ভার্চুয়াল মাধ্যমে জেল থেকেই আদালতে হাজিরা দেন পার্থ। সেই সময় ইডির আইনজীবী আদালতের কাছে দাবি করেন পার্থ প্রভাবশালী। তার কারণ হিসেবে ইডির আইনজীবী দাবি করেন পার্থর প্রভাবের কারণেই জেলের কোড ভেঙে তিনি জেলের মধ্যেই আংটি পড়ে ঘোরেন। কিন্তু কেউ তাকে কিছু বলেন না। যা শোনার পর বিচারক পার্থকে হাত তুলে আংটিটি দেখাতে বলেন। তা করেনও পার্থ। জানান স্বাস্থ্যের কারণে হাতের আঙুলে আংটিটি পড়েন। তার আইনজীবীর দাবি আংটি সংক্রান্ত নিয়ম পার্থর অজানা। এরপরেই আদালত আগামী 26 এপ্রিল জেল সুপারকে সকাল 11টার মধ্যে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু সশরীরেই নয়, কেন পার্থকে জেলে থাকা অবস্থাতেও হাতে আংটি পড়ে রয়েছেন তা সবিস্তারে লিখিত আকারে নিয়ে আসতে হবে। আইন বলছে কোনো কয়েদির হাতে আংটি বা কোনো অলংকার সামগ্রী রয়েছে কিনা তা দেখার দায়িত্ব জেল সুপারের। কিন্তু পার্থর ক্ষেত্রে সেই নিয়ম সঠিকভাবে পালিত হয়নি বলেই মনে করছে আদালত। সেক্ষেত্রে আদালত জানতে চায় জেল সুপার কি জেল কোড সম্পর্কে জানেন না, নাকি কর্তব্য পালনে অপারগ হয়েছিলেন সুপার। লিখিত আকারে জেলের সুপারকে জানাতে হবে যদি তিনি জেল কোড সম্পর্কে সম্যক অবহিত থাকেন তাহলে কোন কেন পার্থকে আংটিটি পরে জেলে থাকার অনুমতি দিলেন তিনি।